চলমান বন্যায় দেশের বারো জেলায় চারশো উনত্রিশ কোটি টাকার প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে যার মধ্যে গরু মহিষ আর ছাগল মরেছে পঞ্চান্ন হাজার হাঁস মুরগির সংখ্যা প্রায় তেইশ লাখ যা বাড়ছে প্রতিনিয়ত প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক হিসেবে এমন তথ্য উঠে এসেছে লক্ষ্মীপুর ও নোয়াখালী প্রতিনিধি সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন লক্ষ্মীপুরের বাসিন্দা হাসানুজ্জামান মাস দুয়েক আগে পাঁচ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা তোলেন খামারে বন্যায় তলিয়ে যায় মুরগির শেড এরই মধ্যে মারা গেছে পাঁচ থেকে সাতশো মুরগি বেঁচে থাকাগুলো নিয়ে দুশ্চিন্তায় এই উদ্যোক্তা বৃহস্পতিবারে পানি আস্তে 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 আমার অনেকগুলো মুরগি মারা গেছে আমি কিছু মুরগি সাথে নিয়েছি এই কিছু মুরগি এখানে রাখছি ব্রহনমানিক ছয় সাতশো মুরগি এখন কালকে রাত্রের পানিতে এই মুরগিগুলো দায় যে অবস্থা হাসানুজ্জামানের মতো একই অবস্থা এই অঞ্চলের অধিকাংশ খামারের স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে বন্যা কবলিত লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় পঁচাশিটি গরু ছাগল আর ভেড়া মারা গেছে মুরগি মরেছে এক লাখ বান্ন হাজার ক্ষতি হয়েছে খরার দানাদার খাদ্যের সব মিলিয়ে জেলায় এখাতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছয় কোটি বিয়াল্লিশ লাখ টাকার এই রিপোর্টগুলো আমরা করেছি সেই উদ্যোগ ঢাকায় পাঠিয়েছি এখন ঢাকা থেকে যে সিদ্ধান্ত এবং অনুদান আসবে সেটা আমরা খামাদের খামারিদের নিশ্চিত করব খামারিদের কাছে বিতরণ করব বন্যা কবলিত আরেক জেলা নোয়াখালী প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে জেলায় ষাটটি খামারে দুই লাখ বিরানব্বই হাজার পশু আক্রান্ত হয়েছে যার মধ্যে মারা গেছে এক লাখ অষ্টআশি হাজার গরু ছাগল আর হাঁস মুরগি এর বাইরে চারশো উনচল্লিশ টন খড় আর সাতশো বাহাত্তর টন ঘাস নষ্ট হয়েছে সব মিলিয়ে জেলায় বারো কোটি তেত্রিশ লাখ উনসত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে সব গোখাদ্য শুকনা খাবার কোনো কিছু আমাদের খামারিদের কাছে নেই এখন আমরা আমরা আবেদন জানাচ্ছি সবার কাছে যে আমাদের গোখাদ্য আমাদের মানুষের পাশাপাশি যাতে আমাদের গো সবাই সরবরাহ করে আমি জেলা প্রশাসনকেও মেডিংয়ের মধ্যে প্রস্তাব করেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগের বারো জেলায় গরু মহিষ মারা গেছে প্রায় উনচল্লিশ হাজার ছাগল আর ভেড়ার সংখ্যা ষোলো হাজারের মতো এর বাইরে মুরগি মারা গেছে একুশ লাখ দুই হাজার আর হাঁসের সংখ্যা এক লাখ নিরানব্বই হাজার প্রাণী সম্পদের প্রাথমিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চারশো উনত্রিশ কোটি টাকায় সরকার ত্রাণ ভাণ্ডার থেকে কিন্তু প্রতি জেলায় একটা বরাদ্দ আছে সেটা দিয়েও মাঠে নামছে সেটাও খাদ্য যাচ্ছে এটা হলো ইমিডিয়েট এখন তাদের খাওয়ার দিয়ে বাঁচায় রাখতে হবে তো আমরা কিছু বুঝি দিচ্ছি পাশাপাশি আমরা কিছু সাইলেজও আমরা সরবরাহ করতেছি যাতে অন্তত তারা টিকে থাকে এবং ইমিডিয়েট আফটার মানে পানি নেমে যাওয়ার পরে ম্যাসিভা আকারে খাদ্য সরবরাহ নিশ্চিত করা ঘাস চাষ করা সেগুলো পরিকল্পনা আমরা একেবারে মানে টু টু দ্য পয়েন্টে আলাপ আলোচনা করে আমরা সব নির্ধারণ করে রেখেছি গেল কয়েকদিনের বন্যায় ওই জেলা সম্মুহের সাত লাখ বিরাশি হাজার খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে যা আরো বাড়বে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর এটা আরো বাড়বে কারণ প্রতিদিনেই নতুন নতুন খবর আসছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন